Assalamualaikum, Shubhiyo Doshak Modeli Shawai Kya Manasar, Amatul Dhanasi, Notun Ekti Video De. So, let's come, I mean, Amatul Maza Notun Ekti Video De, Dakumilla Ninsha, so, Ekhane, so, Swedi Mubashi, Mozam Bai Flan. So, the Lord Flan De Asi, to Amna Tintala Kaskursi, Saitala Kaskursi, so, Tintala Kaskursi, Dugul Bai Flan De, Nistala Asi, Dugul Parag Bai Flan De, to Amra Ekhane, Amna Shundu Shundu Kisu Kaskursi, আমরা এখন আছি দোতলা ভিতরে দেখতে পাচ্ছেন আমার কিচেনে ওয়াল ফ্রেম নিয়ে লাগানো আছে এবং আর অনেক কাজ করা আছে এখানে আমাদের কর্মীদের রঙের কাজ করতে আছে খুব শিগগিরই আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের কামার কম্বিনেশন যে কাজগুলো আছে সেগুলো চলতে আছে আপনাদের মাঝে খুব শিগগিরই আমরা ভিডিও নিয়ে আসবো তখন আপনারা দেখতে পারবেন আসলে আমরা কি কি কাজ করছি এবং এখন বর্তমানে আমরা তিনতলায় কি কাজ করছি সেগুলো দেখাবো যে আসলে তিনতলায় কি কি কাজ করা হয়েছে এবং আমরা তিনতলা একবার কমপ্লিট রং সহকারে সেই কাজগুলো দেখাবো আমরা দোতলার কাজ লাক্সারি রং করে ডিজাইন পুটিং টুটিং করে সব কমপ্লিট করতে আসি তারপরে আমরা চলে যাবো নিচতলায় এরপরে চারতলায় করবো তো পুরো বিল্ডিংটা আপনারা দেখুন যে আসলে আমি পুরো বিল্ডিংটাও দেখাই আপনাদেরকে এক পলকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হলো বাইদের বিল্ডিং একবার অসাধারণ একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পুরো বিল্ডিংটা অনেক দেখতে অনেক সুন্দর লাগছে সাইডটা বিল্ডিং এখানে প্রত্যেকটা ইউনিটই কিন্তু কাজ করা হয়েছে ডেকোরেশনে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে আসলে কোথায় কি কাজগুলো করছি সেগুলো একটু ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় গেটের কাজ করা হয়েছে ড্রয়িং ডাইনিং মাঝখানে যে গেটগুলো আছে সেগুলো কিন্তু করা হয়েছে চারটে গেট করা হয়েছে এখানে সিঙ্গেল গেট এখানে ডাবল গেট এবং এই সাইডে দেখতে পাচ্ছেন একটা গেটের পিলার করা হয়েছে এখানে গেট অনেকগুলো গেট আর এখানে আবার বাম সাইডে সিঙ্গেল গেট করা হয়েছে এবং এই সাইডে ওয়াল ফ্রেম করা হয়েছে দেখতে পাচ্ছেন এই রুমটা যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই সব দিকেই কিন্তু ডিজাইন আর ডিজাইন এগুলো আসলে কমপ্লিট করার পরে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন এটা হলো কিচেনের ওয়াল সেখানেও কিন্তু কিছু ডিজাইন করা আছে কিচেনের ওয়াল এবং উপরে ছাদেও ডিজাইন করা আছে গলি ডিজাইন যেগুলো আমরা সবসময় করে থাকি আর এটা হলো কিচেন রুম আপনাদেরকে কিচেন রুমটা একটু দেখাই দেখুন কিচেন রুমটা অনেক সুন্দর দুইটা চুলো বসানো যাবে এই সাইডে একটা চুলো এই সাইডে চুলো বসানো যাবে সিং দুইটা ডাবল সিং বসানো এবং নিচে তো ধোয়া পাল্লা করার জন্য এই জায়গায় জায়গা আছে অন্য অন্যই আর স্ল্যাবগুলো করা আছে অনেক জায়গায় যাতে অন্যান্য কিচেনে কাজ করতে সুবিধা হয় মালামাল রাখার জন্য এইটা হলো অবস্থান আপনারা দেখুন যদি চান আমাদের দ্বারা কাজ করাইতে পারেন তো খুব শীঘ্রই আমরা যাদের ফ্ল্যাট বিল্ডিংটা তাদেরকে নিয়ে আমরা একটা সাক্ষাৎকার দিব যে আসলে আমাদের কাজগুলো তারা কেমন সন্তুষ্ট হচ্ছে কি না এবং কাজগুলো তাদের মন মতন হইতে আছে কি না সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো যত কালার কাজ শেষ হইলেই আমরা আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমরা ওখানে অনেক ধরনের কাজ দিই আর আমাদের ওয়েবসাইট আছে সেগুলো সাথে যুক্ত থাকতে পারেন সেখানে আপনারা এই যত ধরনের পিকচার ফটো সেগুলো কিন্তু আপনারা প্রিন্টারের সফটওয়্যারে পাবেন আর ওয়েবসাইটে পাবেন ফেসবুকেও কিছুটা পাবেন ইউটিউবে শুধু আমরা ভিডিও দেই যা ভিডিওগুলোই আপনারা শুধু ইউটিউবে দেখেন আর অন্য অন্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো আমাদের সাথে যুক্ত থাকবেন তাহলে ওখানে অন্য অন্য কাজগুলো কিন্তু দেখতে পারবেন সব ধরনের কাজ এক একটা প্ল্যাটফর্মে এক এক ধরনের কাজের পিকচার ফটো শর্ট ভিডিও সেগুলো কিন্তু দেখানো হয় বা ছাড়া হয় এই যে এই কিচেনের ওয়ালটা দেখুন অনেক সুন্দরভাবে এখানেও কাজ করা হয়েছে দেখুন আমি যদি আপনাদেরকে একটু রুমগুলো দেখাই দেখুন ভিউয়ার্স রুমগুলো কিন্তু একটা করে জানালা এবং সাইড বর্ডার ডাবল বিট সেইভাবে কিন্তু করা হয়েছে দেখুন অনেক সুন্দর করে লাক্সারি দেখুন গ্লাসটা অনেক সুন্দর গ্লাস এটার উপরেই কিন্তু অ্যান্টিক কালার করা হবে তো আমাদের কর্মীরা কিন্তু ওই সাইডে কিছুটা কাজ করছে এই রুমে সেটা একটু দেখাই একটা রুম মোটামুটি সাজাইতে আছে আর কি অ্যান্টিক দিয়ে এই যে দেখতে পারতেছেন আমাদের কর্মীরা কাজ করতে আছে এখানে সাজাইতে আছে কিছুটা হলো আরও কাজ আছে এটার উপরে গ্লেজ হবে এবং অন্য অন্য রঙ আসলে অ্যান্টিক কালারগুলো তো একটা রঙে হয় না যে এটা আসলে এই যে প্রথমে একটা বেস লাক্সারি পুডিং টুডিং করে কমপ্লিট করছে বেস দিয়ে রাখছে এরপরে মনে করেন আবার গোল্ডেন দিবে এটা বেস কালার তারপরে আপনার যে বিভিন্ন কালার আছে সেটা কিন্তু করে এটার উপরে আবার ওই যে যে কালারটা দেখেন ওইটা বসানো হবে এর উপরে আবার গোল্ডেন করা হবে যে যেটা কালার চয়েস করে তো কাজগুলো মূলত এইভাবেই করা হয় খুব দক্ষতার সাথে আপনারা বুঝতে পারতেছেন দর্শক আমাদের কাজ অবশ্যই 100% এবং ভালো কোয়ালিটি দিয়ে আমরা কাজ করি কাজগুলো আবার নিয়ে আসতে পারি আমরা সব জেলায় গিয়ে কাজ করে থাকি যে কি জিপসাম ডেকোরেশন কোম্পানি ইতিমধ্যে
সারা বাংলাদেশে গিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে বিভিন্ন জায়গায়, সেই ভিডিওগুলো আমাদের বিভিন্ন প্লেলিস্ট আছে, কুমিল্লা বিভিন্ন জায়গা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, মাদারীপুর, এরকম যত ডিস্ট্রিক্ট আছে, 64টা জেলায়, এখন বর্তমানে 65টা জেলায় কিন্তু আমাদের প্লেলিস্ট আছে। সেখানে ইউটিউবে দেখতে পারবেন যে আসলে আমরা কোথায় কী কাজ করছি, সেই প্লেলিস্টও কিন্তু আপনারা দেখতে পারবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। আর থানা পর্যায়ে সব জায়গায় কিন্তু কাজ করা আছে, বিশেষ করে আমাদের এই কাজগুলো চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা, বেড়াউনবাড়িয়া, চট্টগ্রাম, তারপরে এরকমের নরসিংদী, বিভিন্ন জায়গায় এইসব এলাকায়গুলো কিন্তু এই কাজগুলো বেশি হচ্ছে। মাদারীপুরে যে প্রবাসী ভাইরা থাকেন সেই সব ডিস্ট্রিক্টে কিন্তু কাজগুলো বেশি হয়েছে। ভিডিওগুলো আশা করি হয়তো আপনারা এই ভিডিও দেখে অনেকটাই উপকার হবেন যে আসলে নতুন একটি ফ্ল্যাটে কীভাবে আমরা সম্পূর্ণ কমপ্লিট করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।